হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে WBPSC-র নতুন নিয়োগ সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, যার নম্বর হলো 07/2024, ঠিক আছে? তো তার মানে এই বিজ্ঞপ্তিতে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলা হয়নি, ঠিক আছে? তো এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হবে এবং রিক্রুটমেন্ট করা হবে এই সব পোস্টে, ঠিক আছে? তো দেখো, এখানে ফিশারিজ এক্সটেনশান অফিসার, ঠিক আছে, ফিশারিজ এক্সটেনশান অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, ফিশারি সুপারভাইজার, ঠিক আছে, এবং অ্যাসিস্ট্যান্ট, এই সব পদে নিয়োগ করা হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে টোটাল নিয়োগ করা হবে 81 জনকে। তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য হচ্ছে 32, ওবিসি এ ক্যাটাগরির জন্য 8টি, ওবিসি বি ক্যাটাগরির জন্য 5টি, এসসির জন্য 16টি, এসটির জন্য 5টি, ঠিক আছে, পিডব্লিউডির জন্য বেশ কয়েকটা আছে, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য আছে 8টি, এবং এমএসপির জন্য আছে 1টি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 13 মে 2024 বিকেল 3টে অবধি, ঠিক আছে, এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 14 মে 2024, ঠিক আছে, এবং অনলাইনে আবেদন করা শুরু হবে 22 এপ্রিল 2024, এবং আবেদন করতে হবে তোমাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে, যেটা হচ্ছে https://psc.wb.gov.in, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে এই নিয়োগগুলি হবে পশ্চিমবঙ্গ জুনিয়র ফিশারিজ সার্ভিস গ্রেড 1 পদে, ঠিক আছে? তো যদিও এখানে লেখা আছে যে এই নিয়োগের ডিটেলস যেমন এজ লিমিট, কোয়ালিফিকেশান, স্কেল অফ পে, ক্লোজিং ডেট, এগুলো 16 এপ্রিল থেকে পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে, কিন্তু আজ 17 এপ্রিল, এখনও পর্যন্ত পিএসসির ওয়েবসাইটে নতুন কোনো তথ্য আপলোড হয়নি, ঠিক আছে? তো অবশ্যই যেহেতু এগুলো ফিশারি সংক্রান্ত কাজে নিয়োগ, সুতরাং যারা ফিশারি সায়েন্স নিয়ে স্নাতক পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তাছাড়া ফিশারিজ, অ্যাকোয়াকালচার, ফিশিং হারবার সম্পর্কে জ্ঞান থাকা খুবই জরুরি, ঠিক আছে? যা আমরা খবর নিয়ে জেনেছি, এখানে 1/1/2024 বয়স হতে হবে 32 বছরের মধ্যে, ঠিক আছে, এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে যা মনে হচ্ছে, এখানে বেতন হবে 15,642 টাকা, ঠিক আছে, 15,642 টাকা, এটাই এখানে হয়তো বেতন হতে পারে, ঠিক আছে? এবং অবশ্যই এখানে একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে, ঠিক আছে, স্ক্রিনিং টেস্ট হবে, ঠিক আছে, এবং পরীক্ষা সংক্রান্ত যে সিলেবাস, প্যাটার্ন, সেগুলো পরে পিএসসি তাদের ওয়েবসাইটে জানাবে, ঠিক আছে? তো আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি যে এখানে যে অ্যাপ্লিকেশন ফি থাকতে পারে সেটা হচ্ছে 210 টাকা, ঠিক আছে, এবং এসসি এসটিদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না, ঠিক আছে, এবং অনলাইনে তোমাদেরকে ফটো সিগনেচার দিয়ে স্ক্যান করে আপলোড করতে হবে, এবং এগুলোর সাইজ হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে, ঠিক আছে? তো যখন ডিটেলসে পরে নোটিশটা আসবে তখন আমরা একটা আরেকটা আপডেট নিয়ে আসবো এই বিজ্ঞপ্তির ওপর, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।